গ্রেফতার গুপ্তা ব্রাদার্স আরো একবার জানিয়ে রাখব গ্রেফতার গুপ্তা ব্রাদার্স আরব আমিরশাহী থেকে তাদেরকে গ্রেফতার করা হয়েছে উত্তরপ্রদেশের দুই ব্যবসায়ী ভাই তাদেরকে আরব আমিরশাহী থেকে গ্রেফতার করা হয়েছে কোটি কোটি টাকার আর্থিক প্রতারণার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকায় আর্থিক প্রতারণার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে এবং জানা যাচ্ছে প্রাক্তন প্রেসিডেন্ট জেকব জুমারের বিশেষ বন্ধু ছিলেন তারা কথা বলে নেব আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দীপেন্দু ঘোষ দীপেন্দু কি জানা যাচ্ছে দেখো 1993 তখন উত্তরপ্রদেশের দুই ব্যবসায়ী ভাই রাজেশ গুপ্ত এবং অতুল গুপ্ত এবং তারপর থেকে দক্ষিণ আফ্রিকায় তাদের ব্যবসা ফুলে ফেঁপে ওঠে এবং দক্ষিণ আফ্রিকার যে প্রাক্তন প্রেসিডেন্ট জেকব জুমা তিনি তার সঙ্গে বন্ধুত্ব হয় অতুল গুপ্তর এবং এরপর থেকে একের পর এক ব্যবসায় তারা বরাত পান অর্থাৎ একের পর এক প্রকল্পে সরকারি প্রকল্প তাদের বরাদ্দ দেওয়া হয় এই গুপ্ত ব্রাদার্সদের অর্থাৎ রাজেশ গুপ্ত এবং অতুল গুপ্ত খনি ব্যবসা পরিবহন ব্যবসা মিডিয়া ব্যবসা একাধিক ব্যবসায় ফুলে ফেটে ফেঁপে উঠতে থাকে এই গুপ্ত ব্রাদার্সদের এবং এই অতুল গুপ্ত রাজেশ গুপ্ত তাদের যে সংস্থা সে দক্ষিণ আফ্রিকায় সেই সংস্থায় প্রায় 10,000 কর্মী সেখানে কাজ করতেন এবং এই কর্মীদের মধ্যে শুধুমাত্র যে কর্মীরা কাজ করতেন তা নয় জেকব জুমা অর্থাৎ দক্ষিণ আফ্রিকার প্রাক্তন প্রেসিডেন্ট জেকব জুমা তার স্ত্রী তার ছেলে মেয়ে তারাও কিন্তু এই গুপ্ত ব্রাদার্সদের কোম্পানিতে কাজ করতেন এবং দুর্নীতি এমন জায়গায় পৌঁছয় কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ উঠছে এই গুপ্ত ব্রাদার্সদের বিরুদ্ধে অর্থাৎ রাজেশ গুপ্ত এবং অতুল গুপ্ত এবং 2009 সালে এই দুর্নীতি তদন্তে নামে সেখানকার যে গোয়েন্দা সংস্থা তার তদন্তে নামে এবং নামার পরে এই গুপ্ত ব্রাদার্সদের গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয় তারপর থেকেই তারা বেপাত্তা হয়ে যায় এবং দুর্নীতি এমন জায়গায় পৌঁছেছিল এই গুপ্ত ব্রাদার্সদের সৌজন্যে তার ফলে কিন্তু প্রাক্তন প্রেসিডেন্ট জেকব জুমা তাকে পদ ছাড়তে হয় অর্থাৎ প্রাক্তন প্রেসিডেন্ট জেকব জুমা তাকে পদ ছাড়তে হয় এই দুর্নীতির অভিযোগে এরপরে এই গুপ্ত ব্রাদার্স তারা বেপাত্তা হয়ে গেছিল যেটা জানা যাচ্ছে যে তাদের গ্রেপ্তার করা হয়েছে আরব আমিরশাহী থেকে এবং যেহেতু তারা দক্ষিণ আফ্রিকার সেখানে বাসিন্দা সেখানকার নাগরিকত্ব গ্রহণ করেন ফলে আরব আমিরশাহী থেকে গ্রেপ্তারের পরে তাদের কিভাবে ফিরিয়ে আনা হবে দক্ষিণ আফ্রিকায় সেই যে প্রত্যর্পণের বিষয়টা সেটা নিয়ে দুদেশের শীর্ষ স্তরে কথাবার্তা চলছে এবং দক্ষিণ আফ্রিকায় ফিরিয়ে নিয়ে যাওয়ার পরে তাদের বিচার চলবে এবং বিচারে যা সাজা হবে সেটা আপাতত জানা যাবে এই মুহূর্তে যা খবর তাতে দক্ষিণ আফ্রিকায় সব থেকে বড় দুর্নীতি কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার উত্তরপ্রদেশের দুই ব্যবসায়ী ভাই রাজেশ গুপ্ত এবং অতুল গুপ্ত মানসী অনেক ধন্যবাদ দীপেন্দু আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি দীপেন্দু ঘোষের সঙ্গে